এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকের এক্সক্লুসিভ খবরগুলো। নিম্নচাপের শক্তি বৃদ্ধি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা হলো জারি। অপরদিকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস হলো অনুব্রত মণ্ডল, সত্যের জয় হলো জানালো কেষ্ট। এছাড়াও তৃণমূলের 99.9% লোক সৎ, দুই একজনের জন্য গোটা দলকে বদনাম করা চলবে না হুঁশিয়ারি মমতার। এছাড়াও শুভেন্দু অধিকারী জানালেন, কেষ্ট তথা অনুব্রত মণ্ডলকে বীর সম্বোধন করা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে এবার তিহার জেলে, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 41,000 টাকা দামের টি শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন রাহুল গান্ধী, কটাক্ষ বিজেপির, দিলেন প্রমাণ সোশ্যাল মিডিয়ায়। স্বাস্থ্যসাথী প্রকল্পে অত্যন্ত বড় দুঃসংবাদ, বিভিন্ন রোগের চিকিৎসা এবার বাদ পড়ল স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসার ক্ষেত্রে। জানতে হবে আপনাকে বিস্তারিত। নবান্ন অভিযানে হাঙ্গামার চক, বিজেপির ঢাল করা হবে মহিলাদের টার্গেট, পুলিশ গোয়েন্দা রিপোর্টে ভয়ানক তথ্য ফাঁস। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। 41,000 টাকা মূল্যের টি শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন রাহুল গান্ধী, কটাক্ষ এবার বিজেপির প্রমাণ সহ প্রমাণ দেখালেন বিজেপি। আরও একবার পোশাকের দাম নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11,00,000 টাকার স্যুট পরেন বলে সরব হয় কংগ্রেস। ওই ঘটনাকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে স্যুট বুটের সরকার বলে একাধিক জনসভা থেকে আক্রমণ করতে দেখা যায়। আর এবার সেই রাহুল গান্ধী নাকি 41,000 টাকা দামের টি শার্ট পরে ঘুরছেন, এমনটাই অভিযোগ বিজেপির। প্রমাণও দিল বিজেপি, বুধবার সন্ধ্যে থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, বৃহস্পতিবার থেকেই হাঁটা শুরু করেছেন রাহুল গান্ধী। 150 দিনে 3,500 কিলোমিটারেরও বেশি রাস্তা হাঁটবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শুক্রবার সকালে দেখা যায় একটি সাদা আরামদায়ক টি শার্ট পরে অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে হাঁটছেন রাহুল গান্ধী। সেই টি শার্ট নিয়েই যত কাণ্ড শুরু হলো এবার জাতীয় রাজনীতিতে। বিজেপির দাবি, রাহুলের ওই টি শার্টটি বারবেরি নামক একটি জনপ্রিয় লাক্সারি ব্রিটিশ ব্র্যান্ডের। বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একপাশে রাহুল গান্ধীর ছবি আর একপাশে রাহুলের ওই টি শার্টের ছবি এবং তার মূল্য পোস্ট করা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে ওই টি শার্টটির দাম 41,252 টাকা। রানি এলিজাবেথের মৃত্যুতে জাতীয় শোকের ঘোষণা, বিবৃতি দিল কেন্দ্র। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বার মোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 96 বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার উত্তরাধিকার হিসেবে ব্রিটেনের মসনদে বসতে চলেছেন প্রিন্স চার্লস। বিভিন্ন দেশের মতোই ভারত এই ঘটনায় শোক প্রকাশ করেছে ইতিমধ্যে। আর শুক্রবার সরকারের তরফে জানানো হলো যে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হবে দেশে। স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে এক বিবৃতি প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে আগামী 11ই সেপ্টেম্বর একদিনের জাতীয় শোক ঘোষণা করা হল। সেদিন দেশের সমস্ত সরকারি দপ্তর এবং অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, কোনো রকম সরকারি কাজ সেই দিন হবে না। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আগেই শোক প্রকাশ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ব্রিটেনের রানি, দীর্ঘ 70 বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি। বিজেপির নবান্ন অভিযান, এবার নবান্ন অভিযানে হাঙ্গামার ছক, বিজেপির ঢাল করা হবে মহিলাদের টার্গেট, পুলিশও গোয়েন্দা রিপোর্টে জানা যাচ্ছে এমনটাই। নবান্ন অভিযান আগামী 13ই সেপ্টেম্বর মঙ্গলবার, এই কর্মসূচির আড়ালেই কলকাতা এবং হাওড়ায় বড়সড় হাঙ্গামার ছক কষেছে গেরুয়া শিবির। রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরে এমনই রিপোর্ট জমা দিয়েছে গোয়েন্দারা, জানা যাচ্ছে এমনটাই। তাতে বলা হয়েছে মূলত মহিলাদের ঢাল বানিয়ে প্ররোচনা দেওয়া হবে পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের, রক্তপাতের লক্ষ্যে সাজানো হয়েছে নাকি পরিকল্পনা। মূলত দল বদলু এক বিজেপি নেতা এবং তার সাকরেদরা এর কলকাঠি নাড়ছেন বলে জানাচ্ছেন গোয়েন্দারা। তবে সূত্রের খবর, রাজনৈতিক অভিযানে কোনো হিংসা চাইছে না বঙ্গ বিজেপির একটা অংশ, কিন্তু এই দল বদলুর নেতা এবং তার সাকরেদরা হাঙ্গামা হুজ্জুতি করেই দলকে সংগঠিত করার পক্ষে। দলের এই অংশই মূলত গোলমাল পাকানোর ছক সাজিয়েছে বলে জানা যাচ্ছে। এদের অভিসন্ধি নানাভাবে
প্ররোচিত করে পুলিশকে গুলি চালাতে বাধ্য করা আর তাতে কেউ হতাহত হলে বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও বড় সড় হাঙ্গামা বাঁধানো হবে। তার ব্লু প্রিন্টও নাকি তৈরি হয়েছে। গোয়েন্দাদের তরফে এই ছকের বিষয়টি সামনে আসামাত্র আরও সাবধানী কলকাতা এবং রাজ্য পুলিশ। বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে হাওড়া কমিশনারেট এবং জেলা পুলিশকে। গোয়েন্দারা জানিয়েছে নবান্ন পর্যন্ত এগোতে না পারলে আশেপাশের এলাকায় হাঙ্গামা বাঁধানোর মরিয়া চেষ্টা চালাবে অভিযানে আসা অংশগ্রহণকারীরা। বেকসুর খালাস কেষ্ট তথা অনুব্রত মণ্ডল তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস অনুব্রত মণ্ডল বললেন সত্যের জয় হলো। প্রায় ১২ বছর পুরনো মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তথ্য প্রমাণের অভাবে শুক্রবার এই মামলায় অনুব্রত মণ্ডল সহ ১৪ জন অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করে বিধাননগরের এমপি এমএলএ আদালত। ২০১০ সালের ঘটনা, সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুরে একটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন জখম হন, তার মধ্যে দুজনের অবস্থা ছিল গুরুতর। অভিযোগ, রাজনৈতিক শত্রুতা থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এই বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের মধ্যে ছিল অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ১৫ জনের নাম। মামলা চলাকালীন মারা যান এক অভিযুক্ত। ২০১০ মঙ্গলকোট থানায় তৃণমূল নেতা অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই মামলায় আর বিশেষ আইন আদালত করতে হয়নি তাকে। গুরু পাচার মামলায় গ্রেপ্তার হবার পর ফের ডাক পড়ে তার। মঙ্গলকোট মামলার শুনানিতে হাজির করানোর জন্য গত সপ্তাহে আসানসোলের সংশোধনাগার থেকে বিধাননগরের এমপি এমএলএ আদালতে আনা হয় অনুব্রত মণ্ডলকে। শুক্রবার ছিল রায়দান। তথ্য প্রমাণের অভাবে এই মামলায় অনুব্রত মণ্ডলকে মুক্তি দেওয়া হলো, বেকসুর খালাস করা হলো অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত, গতকাল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি দলের বিশেষ অধিবেশনে জানান বীরের সম্মানে ফিরিয়ে আনা হবে অনুব্রত মণ্ডলকে। দলনেত্রীর এই বার্তার পর আজ অনুব্রত মণ্ডল বলেন, কেউ সারা জীবন জেলে থাকে না, দিদি পাশে আছে, এটাই এনাফ, এটাই যথেষ্ট আমার জন্যে। একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের করে আনা হবে বীরের সম্মানে। এবার কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী, বীরের সঙ্গে দেখা করতে মমতাকে তিহার জেলে যেতে হবে। অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দু অধিকারীর, অনুব্রত মণ্ডলকে বীরের মতো ফেরাতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে এমনই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বীর বলেছেন তার সঙ্গে দেখা করতে তাকে এবার দিল্লির তিহার জেলে যেতে হবে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আক্রমাত্মক ছিলেন না, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমাত্মক ভূমিকায় দেখা গেল শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত, শনিবার আজকে উত্তরবঙ্গে দুদিনের সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার সফর নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, আজ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন উত্তরবঙ্গে টাকা তুলতে। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শুভেন্দু একটা চোর, তোলাবাজ, ঘুষখোর, তিনি তো তোলা নিয়ে বেড়াতেন, জেলায় জেলায় অবসার্ভার থাকার সময় তোলার অভিযোগ আসত, সেই কারণে অভিষেক ওকে সরিয়েছিল, তাই ও এটা বলছে, এবার অভিষেকের বিরুদ্ধে মন্তব্য করলেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, তৃণমূল কংগ্রেস দলটা সম্পূর্ণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, দলটা পরিবারবাদ তোষণ দুর্নীতির ওপর চলছে, তারা রাজনীতি করছে টাকা তোলার জন্য। দুঃসংবাদ, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে দুঃসংবাদ, স্বাস্থ্যসাথী প্রকল্পে বহু চিকিৎসা এবার বাদ পড়তে চলেছে বেসরকারি ক্ষেত্রে। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে, এক শ্রেণীর বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যে স্বাস্থ্যসাথী কার্ডের ভিত্তিতে চিকিৎসায় অনীহা দেখাচ্ছে তার মোকাবিলা তো হচ্ছেই, সেই সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম এবং অর্থ অপচয়ে হ্রাস টানতে চাইছে এবার রাজ্য সরকার। তাই এবার থেকে এই প্রকল্পে, স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার থেকে হার্নিয়া, হাইড্রোসিল অস্ত্রোপচার, দাঁতের স্কেলিং এবং ফিলিংয়ের মতো চিকিৎসা আর বেসরকারি হাসপাতালে করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।
বুঝতেই পারছেন, এবার থেকে হার্নিয়ার চিকিৎসা, হাইড্রোসিল অস্ত্রোপচার, দাঁতের স্কেলিং ফিলিংয়ের মতো চিকিৎসা বেসরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে না। আরও জানানো হয়েছে, পেটের অন্য অস্ত্রোপচারের সময় অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার প্রক্রিয়া এই প্যাকেজে আর যুক্ত করা যাবে না। স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়মের অভিযোগ পেয়ে একটু রাশ টানা প্রয়োজন ছিল। এতে যেমন সরকারি পরিষেবার পুরোপুরি ব্যবহার হবে, অন্যদিকে বেসরকারি হাসপাতালের বিল বাবদ সরকারের খরচও কমবে। নির্দেশিকায় বলা হয়েছে, পেটের অস্ত্রোপচার করার সময় অ্যাপেন্ডিক্স বাদ দেওয়া দরকার মনে হলে সেটি স্বাস্থ্যসাথী প্রকল্পের বাইরে আলাদা প্যাকেজে করতে হবে। স্বাস্থ্যকর্তাদের পর্যবেক্ষণে সব ক্ষেত্রে অনেক কারচুপি হচ্ছিল। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে বিতর্ক। শল্য চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যাপেন্ডিক্সের কারণে সংক্রমণ অনেক সময় ইউএসজিতে ধরা পড়ে না, পেট কাটার পর তা দেখতে পেয়ে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়মে কি তাহলে সেটি বাদ দেওয়া হবে না? এক স্বাস্থ্যকর্তা বলেন, এমনটা তো সকলের হয় না, কিন্তু বিলের ক্ষেত্রে দেখা যাচ্ছিল এমন সমস্যা নাকি সকলেরই হচ্ছে। এই নতুন নির্দেশিকার ফলে অনেকে সমস্যায় পড়বেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তৃণমূলের 99.9% লোক সৎ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2-1 জনের জন্য সকল গোটা দলটিকে বদনাম করা সঠিক নয়, মন্তব্য মমতার। জানালেন, তারা 99.9% লোকই সৎ। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, চলুন শুনে নেওয়া যাক তার ভাষণটি একটু। একজন দুজন কি খারাপ কাজ করলো তাদের জন্য আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে, দল ব্যবস্থা নেবে, কিন্তু তার জন্য পুরো দলটাকে চোর বলে কেউ কেউ কুৎসিত ভাষায় রোজ আক্রমণ করবে, এডিটোরিয়ালে রোজ কাগজে আক্রমণ করছে বিজেপির সাথে সমঝোতা করবার জন্য। হঠাৎ সিপিএমের বেড়ালটা বেরিয়ে পড়েছে, তারা নাকি কোনো অন্যায় করেনি। আরে 34 বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না, যাওয়ার আগে সব ফাইল উড়িয়ে দিয়ে গেছে, উধাও করে দিয়ে গেছে, পুড়িয়ে দিয়ে গেছে। আমি যদি ইচ্ছা করতাম টেনে টেনে সব কটাকে জেলে ভরতে পারতাম, কিন্তু আমরা স্লোগান দিয়েছিলাম বদল নয় বদলা, বদলা নয় বদল চাই। আমরা আমাদের কথা রেখেছিলাম, কিন্তু ওরা ওদের কথা রাখেনি। কোথায় গেল তাদের আমলের কাগজ? একটা কাগজপত্র পাওয়া যায় না, বলে 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 হয়রান হয়ে যাচ্ছি। সারাক্ষণ কুটুস কুটুস, এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কেষ্টকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেককেও লাগিয়ে দিচ্ছে। এরা বোঝেই না এই ভাগাভাগিগুলো হবার নয় রে। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গ প্রায় বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে কি জানানো হয়েছে, কেমন থাকবে আবহাওয়া জেলাগুলোতে, বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। নিম্নচাপের শক্তি বৃদ্ধি, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের 3 জেলায়, তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা জুড়েই অতি ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তাও কিন্তু থাকছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, সেই নিম্নচাপটি শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে। এটির অভিমুখ ওড়িশা হয়ে মধ্য ভারতের দিকে হলেও আজ শনিবার দিনের দ্বিতীয়ার্ধে রাজ্যের উপকূলবর্তী এলাকায় এর প্রভাব পড়তে শুরু করবে বলে আবহবিদরা মনে করছে। আজ দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বেশি মাত্রায় বৃষ্টি হবে রবিবার এবং সোমবার নাগাদ। মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে থাকবে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। নিম্নচাপের জেরে আগামী কয়েকদিনে কলকাতায় 60 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের অধিকর্তা জানিয়েছেন এদিন। আজ শনিবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী 24 ঘন্টা রবিবার নাগাদ দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে, এছাড়াও পূর্ব বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং সোমবার নাগাদ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেদিন থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। অন্যদিকে উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল রবিবার ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সোমবার নাগাদ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। তবে সেদিন সোমবার নাগাদ
এই তিন জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। আজকে অর্থাৎ শনিবার এবং রবিবারও হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দুই একটি জায়গায় কোথাও কোথাও হতে পারে।